তো শিক্ষার্থীরা দেখো, আমি এখানে স্ক্রিনে আরেকটা অঙ্ক লিখেছি। তো অঙ্কটা দেখো কীরকম, এক্স স্কোয়ার সমান 9 + 4√5 হলে x সমান কত। এই যে গত পর্বে আমরা শিখছি এক্স স্কোয়ারের মান থেকে কেমনে এক্সের মান বের করতে হয়, ঠিক আমরা এখনও শিখব এক্স স্কোয়ারের মান থেকে কেমনে এক্সের মান বের করতে হয়। তো আমি গত পর্বে বলছিলাম এক্স স্কোয়ারের মান থেকে এক্সের মান বের করার সময় এখানে এই যে এই জায়গাতে সব সময় 2 থাকবে, কিন্তু এখন কত আছে এখানে 4। তাহলে আমাদের কী করতে হবে, এখন এটাকে 2 বানাতে হবে। এরপর দেখো এই যে এখানে 5 আছে, আমরা পূর্বের অঙ্কগুলোতে কী করেছিলাম, রুটের ভিতরে যে সংখ্যাটা থাকবে ওইটাকে ভেঙে সামনেরটা মিলিয়েছিলাম। এখন দেখো 5কে ভেঙে তো আর 9 মিলানো যাচ্ছে না, কারণ 5কে আমরা ভাঙতে পারবো, দেখো আমি এদিকে 5কে ভাঙা যাবে একমাত্র 5 × 1, 5×5। এই 5 আর 1 যোগ করলে কি 9 হয়? অবশ্যই হয় না। তাহলে এই ধরনের অঙ্কগুলো কীভাবে করবো আমরা, দেখো আমরা কীভাবে করবো, যখন তো আমরা দেওয়া আছে লিখলাম, তো বা এক্স স্কোয়ার সমান, আচ্ছা এই যে 5কে ভেঙে আমাদের 9 মিলানো যাচ্ছে না, তখন আমরা কী করবো, 9 জায়গায় 9কে এমনভাবে ভাঙবো, প্রথমে একটা 5 লিখে ফেলবো এইভাবে, এই যে এটা লিখে ফেলবো, তো এখন বলো প্লাস 5-এর সাথে কত যোগ করলে 9 হবে, 4। তাহলে আমরা বলবো 5 + 4 প্লাস এই যেটা 4 আছে না এখানে, এখানে 2 বানাতে হবে, 2 × 2, তো 8√5 আছে দিলাম। এখন দেখো আমি এটাকে একটু সাজিয়ে লিখতেছি, বা এক্স স্কোয়ার সমান ঠিক আগের মতো 5 এখানে রাখবো, প্লাস 2 যেহেতু 5 আগে আছে আমরা √5 আগে লিখি, × 2, প্লাস এই যে 4 এটা লিখব, 4, আচ্ছা তো এখন দেখো বা এক্স স্কোয়ার সমান এই যে এখানে 5-এর উপরে রুট আছে দেখো, তো আমি এখানে রুট দিচ্ছি, রুট দিলে কী করতে হবে, স্কোয়ার করতে হবে, প্লাস 2√5 × 2, প্লাস এই যে দেখো এটা 4, এটা পূর্ণ বর্গ সংখ্যা, এটাকে আমরা কী লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো 2² আচ্ছা এটা লিখার ফলে দেখো তো এটা একটু সূত্র হয়ে গেছে, দেখো তো এই যে এ স্কোয়ার প্লাস 2ab + b² তাহলে এটা কিসের সূত্র হয়ে গেল, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে গেল। আমরা প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখতেছি, অর্থাৎ √5 + 2² লিখলাম। তো এখন দেখো ডান পক্ষের মধ্যেও পাওয়ার 2, আবার এই যে দেখো বাম পক্ষের মধ্যেও পাওয়ার 2, যেহেতু উভয় পক্ষে পাওয়ার সেম সেম আছে আমরা কী দিতে পারবো, বাদ দিতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো x সমান √5 + 2, আচ্ছা তো দেখো এটাই হচ্ছে আমরা এক্স স্কোয়ারের মান থেকে এক্সের মান বের করে ফেললাম। এখন তোমরা ভিডিওটা পজ করে এটা একটু সুন্দর করে তুলে নাও, তো আশা করি তোমরা তুলছো। এখন আমি বেশ, তো শিক্ষার্থীরা দেখো আমি এখানে বুড়া আরেকটা অঙ্ক লিখছি, এক্স স্কোয়ার সমান এই যেটা, তাহলে এক্স স্কোয়ারের মান থেকে এক্সের মানটা তোমরা যে পূর্বে যেটা অঙ্ক দেখাচ্ছে এটার মতো করে দিবা,
আমি দেখো 2 নম্বরে এখানে আরেকটাও কো লিখেছি x স্কয়ার সমান এত হলে x সমান কত এখন দেখো তো বলছিলাম x স্কয়ার এর মান থেকে x এর মান বের করার সময় এই যে রুটের আগে সব সময় কি থাকবে 2 থাকবে যেমন ধর এখানে 4 আছে এই জন্য আমরা এটাকে 4 কে ভেঙে 2 আনতে পারবো 2 2 কোন স্যার কিন্তু এখানে তো কিচ্ছু নাই এই যে জায়গায় তাহলে আমাদেরকে যদি এখানে 2 আনতে হয় অবশ্যই রুটের ভিতর থেকে আনতে হবে তাহলে এই যে দেখো তো রুটের ভিতরে যদি স্যার থাকে স্যারের জায়গায় রুট স্যারের জায়গায় আমরা কি লিখতে পারি 2 লিখতে পারি তাহলে 168 কে এমনভাবে ভাঙতে হবে দেখো আমাদের তার মানে আমাদেরকে এই যে 168 এটাকে ভাঙতে হবে কেমনে ভাঙবো অর্থাৎ ধরো মানে সারের গুণিতক আকারে ভাঙতে হবে তার মানে 168 কে সার দিয়ে ভাগ করো তুমি সার দিয়ে ভাগ করলে কত পাবা 42 পাবা তার মানে কি 42 আর সার গুণ করলে 168 হবে তাহলে আমরা এই যে আমি একটু এখানে অঙ্কটা হালকা করে দিচ্ছি 13 প্লাস 4 গুণ 42 লিখবো এফোর লাইন লিখবো এভাবে 13 প্লাস এই যে সারের বর্গমূল হচ্ছে 2 লিখলাম 42 উপরে রুটটা রেখে দিব এখন ঠিক আগের মতো যে 42 কে ভেঙে 13 6 7 42 এটা এখন তোমরা নিজেরা করে ফেলবা ভিডিও ফাস্ট করে তোমরা এগুলো একটু তুলে নাও